বিরতির পর স্বাগত। যথাযোগ্য মর্যাদায় প্রয়াত ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 80তম জন্মদিন পালন করা হচ্ছে গোটা দেশ জুড়ে। আজ দেখা গেছে দিল্লির রাজীব গান্ধী মেমোরিয়ালেও শ্রদ্ধা নিবেদন করেছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঠিক রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করা হয়েছে। এদিন সকালে দেখা গেছে কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি সহ একাধিক সামাজিক কাজ হাতে নেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। কি বলছে সংশ্লিষ্টরা আজকের এই দিনকে কেন্দ্র করে শোনাচ্ছি। কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা এবং আমাদের ব্লক কমিটির উদ্যোগে 7টি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। প্রথমে আমাদের দলীয় পতাকা উত্তোলন, রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, মর্মর মূর্তিতে মাল্যদান করে তার সূচনা হয়েছে। রাজীব গান্ধীর এই জন্মদিন সদ্ভাবনা দিবস হিসাবে সারা দেশে এটা উদযাপিত হয়ে থাকে। উনি ছিলেন একবিংশ শতাব্দীর একজন মহান নেতা এবং যার পথ প্রদর্শক করে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে। সামাজিক সম্প্রীতি, দলীয় আমাদের যে যুব এবং মহিলা তাদের আগামী দিন কিভাবে। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বক্তব্য। তিনি কিন্তু তুলে ধরেছেন যে 7টি ব্লকে আজ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমেই আজকের এই দিনটি উদযাপন করা হবে। আজ যেহেতু ওনার জন্মদিন, তাই যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জায়গায় এই সামাজিক কর্মসূচি করা হবে বলেই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আজ আরজিকর কাণ্ড নিয়েও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, বিভিন্ন আলোচনা করেছি। আজ আমরা আরও একটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পথে আত্মহত্যার কথাটা বলা হয়েছিল সেই বিষয় নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। তাই এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু এবার নিউজ ভ্যানগার্ড আলোচনা করতে যাচ্ছে। আমাদের সাথে বিশিষ্ট চিকিৎসক একটু কিছুক্ষণ পরে যুক্ত হয়ে যাবে। আমার সহকর্মীর সাথে বিস্তার আলোচনা হবে এই বিষয় নিয়ে, এবং এই সংক্রান্ত সমস্ত খবর দেখতে অবশ্যই চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।